নমস্কার, সুপ্রভাত। আশা করি সকলেই ভালো আছেন। অনুষ্ঠানটি নক্ষত্রকে নিয়ে। আপনি কি জানেন আপনার নক্ষত্র কি? যদি না জেনে থাকেন অবশ্যই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে জানতে পারবেন। আর তার সঙ্গে একটা সুন্দর কথাও আছে, আমরা যখনই কোনো জ্যোতিষীর কাছে যাই তখন শুধু গ্রহ নক্ষত্র গ্রহের কথা শুনি, নক্ষত্রের কথা কিন্তু একেবারেই শুনি না। কিন্তু এই গ্রহের পিছনে যার হাত তিনি কিন্তু নক্ষত্র। এই নক্ষত্রকে কেন্দ্র করে কিন্তু আপনার দশা, অন্তর্দশা, উপদশা, আপনার গণ, আপনার লগ্ন, আপনার রাশি, আপনার বর্ণ, আপনার যোনি ইত্যাদিতে বিচার করা হয়। তার মানে আমাদের রাশিচক্র যদি জানতে হয় তাহলে নক্ষত্রকে জানতে হবে। আর সেই নক্ষত্রকে যদি আমরা জানতে পারি আমরা সঠিকভাবে আমাদের জীবনের কিন্তু সমস্যার সমাধানটিও পাব, এবং বিচার বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে আমরা অতি সহজে একটা বৃহৎ জটিল যে গ্রহ সমস্যায় ভোগ করছি সেটার কিন্তু সমাধানও পাব। আমরা গত অনুষ্ঠানগুলোতে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন নক্ষত্রে আলোচনা করেছি, আজকে ঠিক সেইভাবেই কৃত্তিকা নক্ষত্র নিয়ে আমরা আলোচনা করব। যে সকল জাতক বা জাতিকাদের জন্মকালীন নক্ষত্রের নাম কৃত্তিকা, তারা অতি সহজে আজকে নিজেদের জীবন সম্বন্ধে ওয়াকিবহল হবেন এবং বুঝতে পারবেন কোনটা সঠিক এবং কোনটা ব্যাঠিক, কিভাবে তার প্রতিকার করা যায় সেটাও আমরা আলোচনার মধ্যে চেষ্টা করব বলা। কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রাশিচক্রের তৃতীয় নম্বর নক্ষত্র। কিন্তু একটা সুন্দর বিষয় হচ্ছে কৃত্তিকা নক্ষত্র যেমন মেষ রাশিতে অবস্থান করে ঠিক তেমনি কিন্তু বৃষ রাশিতেও অবস্থান করে। তাহলে পরে আমার যদি মেষ রাশি হয় তাহলে তো আমি শুধু আমার মেষ রাশি নিয়ে বিচার করব, আমার যদি বৃষ রাশি হয় তাহলে তো আমি শুধু আমার বৃষ রাশি নিয়ে বিচার করব। কিন্তু কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের মেষ এবং বৃষ দুটো রাশিরই কিন্তু ক্যারেক্টার সারা জীবন বহন করতে হবে। কোনোদিন কি কোনো জ্যোতিষী আপনাকে কথাটি বলেছে? আমার মনে হয় না বলেছে। আজকে একটু শুনে ভালো লাগছে না যে আপনি যখনই আপনার রাশিফলটা দেখবেন সকালবেলা পেপার খুলে, তখনই আপনার যদি জানেন আপনি কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয়েছে তাহলে মেষ রাশি এবং বৃষ রাশি যদি আপনি দুটোকে দেখেন এবং সেটাকে একটা জায়গায় আনার পরে যে মোরালটি বেরাবে সেটাই হচ্ছে আপনার সেই দিনকার ভবিষ্যৎবাণী বা সেই দিনকার ঘটনাবলী। এবং আরেকটি জিনিস আপনাকে জানতে হবে, কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং শুক্র। তাহলে একটি নক্ষত্র দেখুন দুটো গ্রহকে পরিচালনা করছে, এবং কৃত্তিকা নক্ষত্রের দেবতা অগ্নি, শিব এবং হচ্ছে সূর্য। শিব কেন বলা হয়েছে? কৃত্তিকা নক্ষত্রে চন্দ্রের জন্ম, আর চন্দ্র শব্দের মানে হচ্ছে শিব, চন্দ্র ইকুয়াল টু শিব। তাহলে পরে এই জাতক বা জাতিকাদের মধ্যে তার দেবতা গণের পরিপ্রেক্ষিতে তার ক্যারেক্টারটা বিরাজ করছে। বলে না পিতার যেরকম বৈশিষ্ট্য হয় তার সন্তানের মধ্যে সেটাই ফুটে ওঠে, এটা তো স্বাভাবিক বিষয়। তাহলে অগ্নি আগুনের কারক, আগুনের কারক দেবতাকে ব্রহ্মা, যার মস্তিষ্ক কটি? তিনটি। সে তিনটে দিক লক্ষ্য করে কিন্তু তার পিছনের দিকটি কিন্তু সে লক্ষ্য করতে পারে না, তার সামনে, ডানে এবং বায়ে। সে যতটুক দর্শন করছে 180 ডিগ্রি সে লক্ষণ দর্শন করতে পারে, কিন্তু আরো যে 180 ডিগ্রি আছে সেটা কিন্তু সে বুঝতে পারে না। তার মানে এই সকল জাতক বা জাতিকারা কেবলমাত্র যদি ভালো তো শুধু ভালোই দেখে যায়, শুধু খারাপ তো খারাপই দেখে যায়, যদি ভালো দিকে যায় সে তো ভালো দিকেই যেতে থাকবে, আর যদি খারাপ দিকে যায় সে খারাপ দিকে যেতে থাকবে। তার মানে কেউ যদি ওপর দিকে ওঠে তাকে বলা হয় উন্নতি, কেউ যদি নিচের দিকে নামে তাকে বলা হয় অবনতি।
শিব। শিবের মধ্যে কি রয়েছে? শান্তির গুণ। শিবের মধ্যে কি রয়েছে? শৈব ভাব। শিবের মধ্যে কি রয়েছে? দেবাদিদেব মহাদেব, যে দেবতারও দেবতা। তার মানে সকল দেবতাকে পূজো করার থেকে যদি আমি কেবলমাত্র শিবের আরাধনা করতে পারি এবং সামান্য বেলপাতা এবং জলেতেই তিনি সন্তুষ্ট, তাহলে ঘটা করে কোনো দেব দেবতার কিন্তু পূজা করার প্রয়োজন নেই। আরেকটি দেবতা এখানে রয়েছে, তিনি হচ্ছেন সূর্যদেব। অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে সূর্যদেবের প্রাধান্য বহুলাংশে বেশি। ব্রহ্মাকে আমরা কেউ মূর্তি রূপে সাধারণত খুব কম দেখে থাকি এবং ব্রহ্মাকে আমরা স্বয়ং কোনোদিনই কেউ সচরাচর দেখতে পাইনি, যারা ঈশ্বর দর্শন করেছেন তাদের ব্যাপার আলাদা। শিবকেও আমরা সাধারণভাবে সবাই দর্শন করতে পারি না, কিন্তু একটি জ্যান্ত ভগবান সূর্যদেবকে কিন্তু প্রতিদিন সকালবেলা ওঠা মাত্রই কিন্তু আমরা দর্শন করতে পারি। তার মানে যে নক্ষত্রটির অধিদেবতা স্বয়ং অগ্নি, শিব এবং সূর্য, তার মধ্যে সূর্যদেবকে আমরা প্রতিদিনই দর্শন করতে পারছি। তার মানে বাবা যদি আমার সামনে থাকে, আমার পিতা যদি আমার সামনে থাকে, তার কাছ থেকে তো আমার আবদারটা আমি করতেই পারি। সে আবদারটা শুনবে কি শুনবে না তার ব্যাপার, কিন্তু আবদারটা যদি উপযুক্ত হয় এবং সে যদি আমার সামনে থাকে, তাহলে আমার মনে হয় আমার কথা সে শুনবে এবং সে আমার আবদারও পূরণ করবে। তাহলে কোনো সমস্যায় পড়া মাত্রই আমি যদি আমার সূর্যদেবকে আরাধনা করতে পারি, সূর্যদেবকে পুজো করতে পারি, সূর্য মন্ত্র জপ করে তাকে যদি সন্তুষ্ট করতে পারি, তাহলে মনে হয় কৃত্তিকা নক্ষত্রের জন্মের জাতক জাতিকার কোন রকম সমস্যা ভোগ করতে হবে না। এবং আমরা জন্মচক্রেতে অনেক সময় শুনবো মঙ্গলের দোষ, মাঙ্গলিক। তার মানে কৃত্তিকা নক্ষত্রে যে সকল জাতক বা জাতিকারা জন্মেছে, তাদের যদি কখনো কোনো কারণবশত মঙ্গল ডিস্টার্ব হয় বা মাঙ্গলিক দোষ হয়, তাহলে পরে কিন্তু আমরা অতি সহজে সেই মাঙ্গলিক দোষ থেকে কিন্তু নিষ্কার পেতে পারি কেবলমাত্র কৃত্তিকা নক্ষত্রের প্রতিকার করে। প্রথম প্রতিকার কি? তার জন্য আমাকে শিব পুজো বা ব্রহ্মার পুজো বা সূর্যদেবের পুজো করতে হবে। মঙ্গলের কারক হচ্ছে ধাতু, কি না হচ্ছে তামা। দেখবেন তাম্র পাত্র করে জল নিয়ে সেই জল সূর্যদেবের উদ্দেশ্যে ভক্তদের বিভিন্ন সময়, সাধু সন্তদের বিভিন্ন সময় আমরা জল দান করতে দেখেছি। তার মানে মঙ্গলের শুভাশুভ ফল পাওয়ার জন্য আমি সূর্যদেবের আরাধনা কিভাবে করতে পারছি? না, একটি তাম্রপাত্রের মধ্যে জল নিয়ে সেই জলটি আমি সূর্যদেবের উদ্দেশ্যে, সেটা পবিত্র নদীতেই হোক বা কোনো গাছের গোড়াতেই হোক বা কোনো পবিত্র জায়গাতেই হোক, যদি আমি দিতে পারি তাহলে সূর্যদেব সন্তুষ্ট হবেন এবং আমার মঙ্গলের অশুভ দশা কিন্তু কাটবে। মঙ্গল ক্ষেত্রজয়ের কারক, আমরা এর আগেও জেনেছি আজকেও জানবো। ক্ষেত্রজয় বলতে কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, কার্যক্ষেত্র, বিভিন্ন ক্ষেত্র, এসব ক্ষেত্রতে যারা উন্নতি করে তাদেরকে কি বলা হয়? কীর্তিমান। দেখুন কৃত্তিকা কথা থেকে কীর্তিমান শব্দটি আমরা পাচ্ছি। এই যে কীর্তিমান, এই কীর্তিমান হওয়া তখনই সম্ভব সে যদি সে উন্নতির পথে যেতে পারে, সে যে মাধ্যমেই হোক না কেন। আবার এই নক্ষত্রের অধিপতি দেবতা শুক্র, শুক্র থেকে আমরা কি পাচ্ছি? সুখ শান্তি। সুখ শান্তি দুটো দিকে হয়, একটা মানসিক, একটা পারিপার্শ্বিক, একটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। তাহলে এই যে মানসিক, পারিপার্শ্বিক এবং পরিস্থিতি যে রয়েছে, শুক্র আমাদের বর্তমানে যে চাহিদা সেই চাহিদাগুলো পূরণ করতে সাহায্য করে। তাহলে এই চাহিদাটা পূরণ করানোর সব থেকে সহজ পদ্ধতি কি? নক্ষত্র অর্থাৎ শুক্রের যে অধি নক্ষত্র, সেই নক্ষত্রটাকে যদি আমি সন্তুষ্ট করতে পারি। এবং মেষ রাশির অধিপতি দেখুন মঙ্গল,
বিষরাশির অধিপতি শুক্র, সেই দুটো মঙ্গল এবং শুক্রকে পরিচালনা করছে কে? কৃত্তিকা নক্ষত্র। তাহলে কৃত্তিকা নক্ষত্রকে যদি আমি সন্তুষ্ট করতে পারি, তাহলে মঙ্গল যে অবস্থাতেই থাকুক আর শুক্র যে অবস্থায় তো থাকুক, সে কিন্তু আমাকে ভালো ফল দেবে। তার জন্য কিন্তু আলাদা করে মঙ্গলের জন্য লাল পলার পড়ার প্রয়োজন নেই, শুক্রের জন্য হিরে পড়ার প্রয়োজন নেই, বা জারকন পড়ার প্রয়োজন নেই। আর লাল পলার নিশ্চয় বাজারেতে কম দাম নয়, হিরের দাম নিশ্চয় কম নয়, জারকনের দামও কিন্তু কম নয়। তাহলে যেখানে একটা হিউজ পরিমাণে অর্থের প্রয়োজন আছে, সেই অর্থটার থেকে আমি কিন্তু মুক্তি লাভ করতে পারি কেবলমাত্র নক্ষত্রের প্রতিকারটি করে। আর একটা জিনিস আমাদেরকে খুব ভালো লাগবে শুনলে পরে, সেটা হচ্ছে চন্দ্রের অবস্থানটা আমরা কোথায় দেখেছি দেবতাদের মধ্যে। আমরা কিন্তু কেবলমাত্র একটি দেবতা ক্ষেত্রে চন্দ্রের একটি সম্পর্ক দেখেছি, সেটা হচ্ছে শিব। দেখবেন শিবের কপালেতে চন্দ্র অবস্থান করছে, শিবের কপালেতে। তাহলে চন্দ্রকে শিব কোথায় স্থান দিয়েছে? কপালে। যার জন্ম নক্ষত্র চন্দ্র, জন্ম নক্ষত্র হচ্ছে কে? না, কৃত্তিকা। এই কৃত্তিকাকে কেন্দ্র করে কিন্তু চন্দ্রের জন্ম হয়েছে। তাহলে শিব যেখানে চন্দ্রকে স্বয়ং মস্তকে স্থান দিয়েছে, সেখানে যদি কোনো কারণে আপনার চন্দ্র খারাপ হয়, তাহলে আমার মনে হয় শিবকে পুজো করা সব থেকে শুভ হবে। যাই হোক, অনুষ্ঠান এরকম আমরা আরো জানবো, আরো শুনবো। তাহলে নক্ষত্রের উপরে গুরুত্ব দিয়ে, নক্ষত্রের উপরে ধ্যান দিয়ে যদি আমরা নক্ষত্রের প্রতিকার করতে পারি, তাহলে পরে একসঙ্গে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকার তিনটের প্রতিকার সহজ হয়ে যাবে, চন্দ্র মঙ্গল শুক্র। তার জন্য আলাদা করে প্রতিকার করতে হবে না। আজকে এই পর্যন্ত, আগামী দিন আবার দেখা হবে একই সময় অন্য কোন একটি নক্ষত্রের আলোচনা নিয়ে। এর মধ্যে অবশ্যই আপনারা জেনে নিন আপনার নক্ষত্রটি কি, তাহলে সহজে আপনার জীবন সুন্দর এবং সচ্ছল হয়ে উঠবে।